কথা বুঝি আসছে কলকাতার উপর দিয়ে যখন আসি বিল্ডিং গুলো দেখলে মাথা খারাপ হয়ে যায় রাসূলুল্লাহর হাদিস মনে পড়ে যায় আরে কি বিল্ডিং টুপি খুলে যায় ওরম করে তাকিয়ে দেখতে গেলে বাড়ি মাথা টুপি খুলে যাবার পড়ে যাবার মতো আশঙ্কা হয়ে যায় কথা ঠিক কি না যে আপ নবী জানিয়েছে এত সহজ নয় আল্লাহ নবী বলে আখিরাত ভুলে যাবে বিল্ডিং এর মহব্বত ভুলে যাবে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ দ্বিতীয় নাম্বার দু নাম্বারটা কি বলে যাবে আল্লাহ নবী বলেন দু নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো আমি রাসূলুল্লাহ বলি আখিরাতের হিসাব তারা ভুলে যাবে পৃথিবীর জমিনে বাড়ির পৃথিবীর জমিনে সব হিসাব তাদের মনে থাকবে একটা বিল্ডিং যখন বানাবে রাজমিস্ত্রি কত টাকা নিয়েছে সেটাও কিন্তু খাতায় লেখা আছে পাথর মিস্ত্রি কত টাকা নিয়েছে সেটাও খাতায় লেখা আছে রং মিস্ত্রি কত টাকা নিয়েছে সেটাও খাতায় লেখা আছে সব হিসাব তাদের ভেতরে থাকবে কিন্তু মনে রেখে দিও আখিরাতের হিসাব ভুলে যাবে এজন্য আল মুনাব্বিহাত বলে একটা কিতাব এসেছে এই কিতাবের মধ্যে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে আমি রাসূলুল্লাহ বলি পাঁচটা জিনিসের মহব্বত তাদের কাছে বেড়ে যাবে কটা জিনিস পাঁচটা জিনিস ভালো করে শুনেন আমি টুকরো টুকরো করে ওয়াচ করছি লম্বা ঘটনা বলে সময়কে আমি কাটাতে চাইছি না সময় লম্বা ঘটনা বলে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের ওয়াজ আমার পকেটে আছে মুজাদ্দিদ আলফ সানি হুজুরের ওয়াজ পানির উপর দিয়ে যাওয়ার ওয়াজ আমার পকেটে আছে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার ওয়াজ গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করার ওয়াজ আমার পকেটে আছে কে বলেছেন এই আছে কিন্তু লম্বা ঘটনা দিয়ে আমি সময়কে কাটিয়ে দিতে চাইছি না আমি চাইছি মানুষ অন্তত কিছু অন্তত যেন শিখতে পারে এজন্য কিছু শিক্ষামূলক আলোচনা সমাজকে সচেতন করার জন্য কিছু শিক্ষামূলক আলোচনা আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে তুলছি বোঝার চেষ্টা করছি আল মুনাব্বিহাত বলে যে কিতাবটা এসেছে এই কিতাবের মধ্যে বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে মানুষ পাঁচটা জিনিস নিয়ে মেতে উঠবে আর পাঁচটা জিনিসের মহব্বত তাদের কাছ থেকে সরে যাবে পাঁচটা জিনিস পাঁচটা কথা মানুষ ভুলে যাবে পাঁচটা জিনিসের মহব্বত তাদের কাছে বেড়ে যাবে পাঁচটা কথা তারা ভুলে যাবে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর যদি একটু দয়া করে মেহেরবানি করে বলতেন হুজুর একটু যদি দয়া করে বলতেন হুজুর তাহলে আমরা একটু বুঝে নিতাম হো মে ও বজওয়া যুবকেরা ইয়া মাই মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে নিন জেনে রেখে নিন বাবা বিশ্বনবী আমার সুন্দর করে বললেন এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ বলি এক নাম্বার হলো নাম্বার ওয়ান হলো পৃথিবীর জমিনে আগে মানুষের কাছে দেখবে বাড়ির মহব্বত সম্পত্তির মহব্বত বেড়ে যাবে পৃথিবীর জমিনে বাড়ির মহব্বত বেড়ে যাবে বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে সম্পত্তির মহব্বত বেড়ে যাবে গাড়ি বাড়ি জমি জায়গা নিয়ে মানুষ মেতে উঠবে অথচ ওই মানুষগুলো দমটা বন্ধ হলো নিঃশ্বাসটা বন্ধ হলি কবর আখেরাত তারা ভুলে যাবে দুনিয়া 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 করে তারা পাগলের ন্যায় হয়ে যাবে কিন্তু আমি রাসূলুল্লাহ বলি আখেরাত তারা ভুলে যাবে মিলছে বাবা কথা বলেন মিলছে বিশ্বনবী বললেন সম্পত্তির মহব্বত বেড়ে যাবে আমি রাসূলুল্লাহ বলি বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে এত বড় বড় বাড়ি বানাবে বাড়ির কম্পিটিশন হবে বাড়ির প্রতিযোগিতা করবে বিল্ডিং এর প্রতিযোগিতা হবে কথা বলো এমন একটা সময় আসবে গরিব লোক আর থাকবে না কাঁচা বাড়ি আর থাকবে না 1,30,000 টাকা 1,50,000 টাকার ইন্দ্রা মাসুনের ঘর পেয়েছে অথচ ওই বাড়িওয়ালার বউ বলছে
কিছু বন্ধনের লোন নিয়ে একবারে দু কামরাও সঙ্গে করে দিই, এক কামরাই শেষ করব না, বন্ধনের কিছু লোন নিয়ে একবারে দু কামরা বাড়ি করে দাগম। এই জন্য আজকে দেখুন 1,23,000 টাকা ইন্দ্রাবাস ঘর পেয়ে গে, তাতে কিছু বন্ধনের লোনের টাকা মেরে গে দু কামরা ঘর করে ফেলছে, কথা ঠিক কিনা? আমি রাসূলুল্লাহ বলি একদিন ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না, অথচ বন্ধনের টাকা নিয়ে গে দু কামরা ঘর করে ফেলল। ওই ঘরেতে বিবিও নামাজ পড়ে গে, ছেলে স্বামীও নামাজ পড়ে গে, মাল কখনো জান্নাতে যাবে না, ওর জামা জান্নাত দরবারে কবুল হবে না। সেদিনে এক জায়গায় জলসাই গেছি, চাঁদা তুলছি, ও আল্লাহ, এক ছেলে বলছে হুজুর আমার নামে একটা গরু লিখে নেন, আমি একাই দেবো 20,000 টাকা দিয়ে। যুবক ছেলেরা বলছে হুজুর ওর নামে গরু লিখবেন? আমি কেন? কমিটি বলছে লিখবেন কেন? বলে এই বন্ধন থেকে লোন তুলেছে ওই জন্য গরু দেবে বলছে। আজ আমরা কোন জায়গায়? আজ আমরা কোন জায়গায় বলেন? আজকে আমরা কোন জায়গায় আছি? এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, দাঁড়িয়ে থাকবে কাজ হবে না, টুপি থাকবে কাজ হবে না, নামাজ থাকবে কাজ হবে না। বিশ্বনবী সুন্দর করে বলেছেন মোমেনের খাতায় না মরবে না, জাবানে তো আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললে পাঁচটা জিনিসের মহব্বত তাদের কাছে বেড়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলি বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে, এত বড় বড় বাড়ি করবে, বাড়ির কম্প্রেশন হবে, বাড়ি নিয়ে তারা প্রতিযোগিতা করবে। গ্রামে যদি একটা বড় বাড়ি হয় পাশের লোকটা বলবে আমাকেও বড় বাড়ি করতে হবে। গ্রামে যদি একটা ভালো করে শুনে খেলিয়ে একটা প্রফেসর যদি দোতলা বাড়ি করে আগে, একটা ইঞ্জিন ভ্যানের চালক তারও ইচ্ছা লাগে আগে দোতলা বাড়ির মালিক আমিও হব, কি করে করব? কিন্তু ইঞ্জিন ভ্যানের চালক মাত্র ইনকাম করে 350 টাকা, এই 300 টাকা নিজের সংসারের খরচার জন্য রাখে গে, আর 50 টাকা দই নিয়ে গে একটা করে লটারি টিকিট কাটে। এই কাটতে কাটতে যদি একদিন লেগে যায় প্রফেসরকেও দেখিয়ে দেব আমি ইঞ্জিন ভ্যানের মালিক পারি, হ্যাঁ কিনা ভাই? কাজ কি হবে বল? সব থাকবে, কিন্তু ওরই মাঝখানে দেখো কাজ হবে না। ও নামাজ পড়ে, কি বলেছে নামাজ পড়ে? ও জুম্মা পড়ে, কি বলেছে পড়ে? ওর বউ কোরআন শরীফ পড়ে, কে বলেছে পড়ে না? ওর বউ নামাজ পড়ে, কে বলেছে পড়ে না? কাজ হবে না, কাজ হবে না, জি কাজ হবে না। এত রোনিয়া নাও সোয়া জীবকের প্রতিযোগিতা করবে। আজকে বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়, প্রধানের বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়, মাস্টারের টিচারের বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়। ওরে আমার ভাইরা ভাইরা শুনে রেখে দিয়ে আবার এক একটা বক্তা হয়ে যে হুজুরের বাড়ি দেখলে ও মাথা খারাপ হয়ে যায়, এ মাথা থেকে ও মাথা তাকাতে হয়, কি বড় বাড়ি রে ভাই! এখানে অপচয় বাড়ি করাটা এখন সেটাও ইসলামে না যায় গেছে, যে বাড়িতে কোনো লোক নাই, যে বাড়িতে কোনো মানুষ নাই, যে বাড়ি কোনো লাইট জ্বলে না, যে বাড়িতে কোনো আলো দেওয়ার লোক নাই, ওই বাড়িটাই ইবলিস শয়তান জিন ছাড়া আর কেউ থাকে নাই। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললে একটা মানুষ কক আমরা বাড়ি বানাতে পারে, কটা বিল্ডিং নয় কক আমরা বানাতে পারবে, কমপক্ষে একটা মানুষ 3 কামরা বাড়ি বানাতে পারবে।
একটা হলো তার নিজের আর একটা হলো তার স্ত্রীর আহলিয়ার একটা হলো তার স্ত্রীর আহলিয়ার আর একটা হলো তার নিজের আর একটা হলো অতিথি মেহমান যখন আসবে এই মেহমানের জন্য একটা মানুষ কমপক্ষে তিন কামরা বাড়ি বানাতে পারে ভালো করে শুনে গেলেন যখন স্বামী স্ত্রী এক কামরায় যায় ওই বাড়িটা কার হয় তার ছেলে মেয়ের জন্য তার ছেলে আওলাদের জন্য হয় এবারে যদি ছেলে পুলে বেশি হয়ে যায় তখন তার জন্য রুম বানানো যায় যাচ্ছে ভাই আপনার দশটা ছেলে দশ দোকানে আপনি কুড়ি কামরা ঘর করুন এতে আপনার সমস্যা নাই কিন্তু আপনি একটা মানুষ যদি কুড়ি কামরা ঘর করেন এক কামরা ঘরে লাইট জ্বালাবেন আর উনিশ কামরা ঘর অন্ধকারে পড়ে থাকবে জেম থাকবে শয়তান থাকবে এতে আল্লাহ আপনাকে ছাড়বে না অপচয় বিল্ডিং বাড়ি বানালে এতে আল্লাহ দরবারে ধরা খেতে হবে কথা বুঝি আসছে কলকাতার উপর দিয়ে যখন আসি বিল্ডিং গুলো দেখলে মাথা খারাপ হয়ে যায় রাসূলুল্লাহর হাদিস মনে পড়ে যায় আরে কি বিল্ডিং টুপি খুলে যায় ওরম করে তাকিয়ে দেখতে গেলে বাড়ি মাথা টুপি খুলে যাবার পড়ে যাবার মতো আশঙ্কা হয়ে যায় কথা ঠিক না যে হ্যাঁ নবী জানিয়েছে এত সহজ নয় আল্লাহ নাই বলে আখিরাত বলে যাবে বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে সাহাবীরা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার দু নাম্বারটা কি বলে যাবে আল্লাহ নবী বলেন দু নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো আমি রাসূলুল্লাহ বলি আখিরাতের হিসাব তারা ভুলে যাবে পৃথিবীর জমিনে পারিবারিক দ্বীপের জমিনে সব হিসাব তাদের মনে থাকবে একটা বিল্ডিং যখন বানাবে রাজমিস্ত্রি কত টাকা নিয়েছে সেটাও কিন্তু খাতায় লেখা আছে পাথর মিস্ত্রি কত টাকা নিয়েছে সেটাও খাতায় লেখা আছে রং মিস্ত্রি কত টাকা নিয়েছে সেটাও খাতায় লেখা আছে সব হিসাব তাদের ভেতরে থাকবে কিন্তু মনে রেখে দিও আখিরাতের হিসাব ভুলে যাবে মিলছে বাবাজি মিলছে কি কথা কথা কি মিলছে বলে মনে হয় একটু হ্যাঁ না কিছু একটা দেন বাবা মুরব্বী মিলছে কথা যে একটা টিচার যদি দশটা ছেলেকে পড়ায় দশটা স্টুডেন্টকে পড়ায় মাস্টার যদি দশটা ছাত্রকে পড়ায় কোন ছাত্র বেতন দিয়েছে কোন ছাত্র বেতন দেয় না সেই হিসাবটাও তার কাছে থাকে ডিসেম্বর মাসের খাতা খুললে ধরা পড়ে যায় দিয়েছে কি দেয় না জানুয়ারির খাতা খুললে ধরা পড়ে যায় পয়সা দিয়েছে কি দেয় না বিশ্বনবী বললেন পৃথিবীর জমিনে যত ধরনের হিসাব আছে সব হিসাব তাদের নকদর কোণে থাকবে সব হিসাব তাদের মধ্যে থাকবে কিন্তু আখিরাতের হিসাব ভুলে যাবে যেদিনে আমার আল্লাহ কাফনকে বানাবেন কাগজ শাহাদাত আগুলকে বানিয়ে দেবেন কলম লেখো 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 পঞ্চাশ বছর কি করেছ লেখো 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 ষাট বছর কি করেছ লেখো 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 যৌবন বয়সে তুমি কি করেছ লেখো 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 যৌবন কালে তুমি কি করেছ লেখো বার্ধক্য কালে কি করেছ লেখো বৌদ্ধত্ব কালে তুমি কি করেছ লেখো সব লেখো হিসাব দাও হিসাব দাও হিসাব দাও সেদিনের কথা মানুষ ভুলে যাবে সাবিরা আমি রাসূলুল্লাহ বলি দুনিয়ার হিসাব গুলো তাদের মনে থাকবে আসেন বুঝতে হবে বাপ আর যদি শুনে আল্লাহর ভয় ঢোকে তাহলে জানবেন কাজ হলো আর যদি বলে না ছাত্র জানবেন তার ভেতরে মুমেন সে নয় ঈমান নাই কেন ভালো কাজগুলো করলে ভালো কাজ শুনলে সে তৃপ্তি পাবে না মজা যদি না লাগে তাহলে বুঝতে হবে সে মুমেনের খাতায় তার নাম নাই ফান্তা মুমিন সেই হবে মুমেন আর যদি মনে ছাড় বাদ দে ওসব কথা ছাড় তো এখন সুস্থ শরীর বেঁচে আছি চল ছাড় নিঃশ্বাস বন্ধ হবে পট করে পড়বে আর মরবে কত ধানে কত চাল তখন দেখা যাবে কেন কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে চার পারা তেরো পৃষ্ঠা কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে পাঁচ পারা ন পৃষ্ঠা কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ছ পারা উনিশ পৃষ্ঠা এক জায়গায় নয় একাধিক জায়গায় কোরআন বলেছে মত
কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহিয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন বুঝে যাচ্ছে বাবা কত বড় বড় মাস্তান সাইজ হয়ে গেল তুমি আমি তো ছেলে মানুষ কথা ঠিক কি না ভুল বলো বলো কত বড় বড় মাস্তান কে আল্লাহ সাইজ করে দিয়েছে কোরআনের তাফসীর খুলে দেখো আলাম তারা ইলা আল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আনাতাহু আল্লাহুল মুলক ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফা আতি বিহা মিনাল মাগরিব ফা বাহাইতা আল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন নমরুদ কত বড় মাস্তান ছিল জানেন তাফসীর পড়লে বুঝতে পারবেন আল্লাহকে মারার জন্য তীর ছুঁড়েছিল কত বড় মাস্তান ছিল জানেন সে যে সিংহাসনটাই বসতো সিংহাসনটাই আরোহণ করত ওই সিংহাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য চারটি হাতি লাগতো ডান দিকের সিংহাসনের পায়া একটা হাতির পিষ্টে বাঁ দিকের সিংহাসনের পায়া আরেকটা হাতির পিষ্টে পেছন দিকে ডান দিকের সিংহাসনের পায়া আরেকটা হাতির পিষ্টে পেছন দিকে বাঁ দিকের সিংহাসনের পায়া আরেকটা হাতির পিষ্টে চারটে হাতি লাগতো কারি সিংহাসন বয়ে নিয়ে যাবার জন্য ওই সিংহাসনের নিচে 400টা কুরসি পেলা হতো চেয়ার ডক্টর মন্ত্রী নেতা আপনার কি বলে আপনার জ্যোতিষী সব ভিআইপি লোকগুলো চেয়ারের উপরে বসতো আর বাবু কোথায় থাকতো সিংহাসনের উপরে যার নাম হলো নমরুদ মস্ত বড় বদমাস নমরুদ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত দখল করতে চেয়েছিল সামদেশ দখল করেছিল তুর্কি দখল করেছিল ভারতবর্ষ দখল করে নিয়েছিল সে বাবেল শহরে গিয়ে বসবাস করতে শুরু করলো এই নমরুদের অবস্থানকালে নমরুদ যখন ছিল সেই সময়কার বাবাজি আমার ভাইরা তার 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 যে আওয়াজ সে এত বড় দাম্ভিক স্বভাবের মানুষ ছিল জীবনে কোনোদিন আকাশের দিকে মাথাও তোলে না জীবনে কোনোদিন নিজে আল্লাহর দরবারে হাত তুলে নিজে নিজের প্রার্থনাও করে না কোনোদিন নিজের সুপারিশ কোনোদিন নিজের সাহায্য প্রার্থী হয় না আল্লাহর দরবারে হাত পর্যন্ত তোলে না এত বড় দাম্ভিক স্বভাবের মানুষ ছিল সে একদিন দুদিন বাঁচে না 1700 বছর বেঁচে ছিল 1700 বছর 1700 বছর রাজত্ব করেছিল এত বড় পালওয়ানকে রব ছোট্ট একটা মশা দিয়ে পৃথিবীর জমিন থেকে ফিনিশ করেছিল কথা বোঝা যাচ্ছে বাবা ইতিহাস পড়তে হবে সব কোরআনের ইতিহাস কোরআনের ঘটনা সব বাজে কথা বলিনি তাফসীর খুলুন পেয়ে যাবে খুলুন পেয়ে যাবে বাজে কথা বলিনি আমি কিসসা কাহিনী নয় সব কোরআনের তাফসীর 6666টা আয়াত 500 আয়াত আদেশ আর নিষেধ বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট অতীতের ইতিহাসগুলো রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সাজিয়ে তার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরণ করে আল্লাহ পৃথিবীর মানুষকে অবগত করেছেন জানিয়ে দিয়েছেন অতীতের কথা যাতে করে তার কথা মনে করে আল্লাহর ভয়টা যাতে করে মানুষের ভেতরে ঢোকে কথা বুঝছেন বাবা চলুন লক্ষ্য করুন আমার দিকে খেয়াল করুন যে কথা বোঝাতে চাইছিলাম ভালো করে বোঝার চেষ্টা করুন এই এত বড় বড় মাস্তানকে আমার আল্লাহ সাইজ করেছে ভালো করে বোঝার চেষ্টা করুন বাপ খেয়াল করুন তাহলে দ্বিতীয় নাম্বার দু নাম্বার কি জোর করে বলেন দু নাম্বার কি দ্বিতীয় নাম্বার ভুলে গেলে হবে না তো দ্বিতীয় নাম্বার দু নাম্বার কি হিসাব ভুলে যাবে মিলছে তো হিসাব ভুলে যাবে কোন হিসাব আখেরাতের হিসাব ভুলবে পৃথিবীর হিসাব তাদের কাছে থাকবে আচ্ছা তো যে